বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের ভবন 2041 সালে 350 বছর পূর্তি উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের ভবন তৈরি করবে জাপানের একটি কোম্পানি সুমিতোমো ফরেস্টি নামের। এই কোম্পানি বলছে 70 তলা বিশিষ্ট ভবনটি তৈরিতে মাত্র 10% স্টিল ব্যবহার করা হবে, বাকি পুরোটাই হবে কাঠের। 180,000 কিউবিক মিটার দেশীয় কাঠের সমন্বয় করে ভবনটি নির্মাণ করা হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, টোকিওতে তৈরি এই ভবনে 8,000 গড় থাকবে। প্রতিটি গড়ে থাকবে গাছ আর বারান্দা থাকবে পাকাবাহার। জাপান ভূমিকম্প প্রবণ দেশ, সারা বছরই ভূমিকম্প হয়। তিনতলা ভবনের চেয়ে ছোট স্থাপনা নির্মাণে কাঠ ব্যবহার করতে 2010 সালে জাপান সরকার আইন পাস করে। তবে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখেই ভবনটি তৈরি হচ্ছে। বাঁকানো টিউব স্ট্রাকচারে এমনভাবে ভবনটি তৈরি করা হবে যার ফলে জাপানের স্বাভাবিক ভূমিকম্পগুলো মোকাবেলা করতে পারবে। এটি ভবনটি নির্মাণে ব্যয় হবে $560 কোটি। প্রচলিত ভবন নির্মাণের চেয়ে এই খরচ প্রায় দ্বিগুণ। তবে কোম্পানিটি বলছে 2041 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের ভবনটি রয়েছে ভ্যাঙ্কুভারে। শিক্ষার্থী বসবাসের জন্য নির্মিত ভবনটি 53 মিটার উঁচু।